দুনিয়াতে অনেকেই মনে করি খাই দাই ফুর্তি করি যা করি কইরা লই না না আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন সুম্মা ইউহিকুম অতঃপর আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জীবন দিব জীবন দেওয়ার পরে এই দুনিয়া মায়ের গর্ভ থেকে আমরা দুনিয়ার মধ্যে এসেছি কিন্তু আমরা এখান থেকে আবার কবরে চলে যাব কবরে যাওয়ার পরে আমার আল্লাহ আমাদেরকে জীবন দিবে মিনহা খলকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা আল্লাহ রাব্বুল আলামিন এই মাটি থেকে তোমাকে সৃজন করেছেন সেখানেই তোমাকে দাফন করা হবে আবার এই মাটি থেকে তোমাকে উত্তোলন করা হবে একটা ময়দানে ওই ময়দানের নাম হলো হাশরের ময়দান এই জন্য আল্লাহ বলেন যে সুম্মা ইউহিয়িকুম অতঃপর তোমাকে আমি কবরে যাওয়ার পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জীবন দিব এই জীবনটা এমন জীবন যেই জীবনের আর কোনো শেষ হবে না কথা বলেন ঠিক কিনা এই জীবনটা দেওয়ার পরে কবরে আপনাকে নামানো হবে ওই কবরে নামায়া দেওয়ার পরে আপনজনরা যখন ওই কবরের পাশ থেকে আপনজনরা যখন ফিরে আসবে ওই কবরে নামাই দিয়া আপন জনরা যখন ফিরে আসবে তখন কবরবাসী ওই আপন জনদের পায়ের আওয়াজ শুনতে পারবে চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ ওই আপন জনরা যখন শুনে যাবে ওয়া কোরআন ইয়ালিহিম তাদের পায়ের আওয়াজ সে শুনতে পারবে আতাহু মালাকান ওই কবরের মধ্যে দুইজন ফেরেশতা আসবে ফেরেশতা দুইজন আয়েশা তোমারে উপর করে সুন্দর করে বসাবে বসায়া কি প্রশ্ন করবে জানো ওয়ামা কুনতা তাকুলু ফি হাক্কি হাজার রাজুল ওয়ামা কুনতা তাকুলু ফি হাক্কি হাজার রাজুল লি মুহাম্মদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হবে জিজ্ঞেস করা হবে এই নবী সম্পর্কে তুমি দুনিয়ায় কি বলতে সিনো কি নাই রাজি কামে না বলবে নবী সম্পর্কে তুমি দুনিয়ায় কি বলতে নবী সম্পর্কে তুমি কি বলতে এইভাবে তারে কবরে জিজ্ঞাসা করবে ফা আম্মাল মুমিন যদি সে মুমিন হয় সে বলবে আমি সাক্ষ্য দিচ্ছি তিনি হলো আল্লাহর বন্ধু এবং আল্লাহর রাসূল এই কথাটা বলতে দেরি আমার আল্লাহ বলবে ও আমি ওয়াজ শুরু করলাম ও ফেরেশতারা আমার প্রেমিক উত্তর দিতে পেরেছে আমার প্রেমিক আমাকে চিনতে পেরেছে আমার প্রেমিক আমার বন্ধু নবীরে চিনতে পেরেছে তাড়াতাড়ি জান্নাতে যা জান্নাতের সুন্দর একটা বিছানা নিয়ে আসো এই বিছানাটাই না আমার প্রেমিকের নিচে বিছায়া দাও ফতুল্লার বাবা এই বিছানাটা নারায়ণগঞ্জের কোন সেগুন কাঠের খাটের উপরে বিছানার মতো কোনো বিছানা না ওই বিছানার মধ্যে এমন ভাবে শুয়া যাবে এমন ভাবে শোয়ার পরে ইমানদার একটু ডাইন কাত হবে সুবহানাল্লাহ কয় না সুবহানাল্লাহ আমরা কি ইমানদার না বেঈমান ইমানদার আমরা কি ইমানদার না বেঈমান ইমানদার আপনারা মনে করতেছেন আমি বুঝি বনের আগুনের কথা বলছি না রে না এটা বনের আগুনের কথা বলি নাই আমি প্রেমের আগুনের কথা বলছি বনের আগুন পানি দিলে নিব্বা যায় মনের আগুন পানি দিলে নিবে না এই জন্য কবরে যাবে প্রেমিক প্রেমিকের জন্য বিছানা আছে না নাই আহা এই প্রেমিকই কবরে যাওয়ার পরে ডান কাত হবে ডান কাত হওয়ার পরে দেখবে একটা নূরের বাতি জলমল জলমল করতেছে এবার ইমানদার জিজ্ঞেস করবে তুমি কে ডাইনে বেড়া বামে বেড়া উপরে সানি নিচে মাটি তুমি কোথায় থেকে আমার কবরে সালু দিতেছ ওই আলোর জবান আল্লাহ খুলে দিবে ওই আলো আমার বান্দারে ওই বান্দারে ডাক দিয়া বলবে ওই আলো ডাক দিয়া বলবি আমি চাঁদের আলো না আমি সূর্যের আলো না আমি অন্য কোনো আলো না তুমি দুনিয়ার জমিনে তুমি যে নেক আমল গুলো করছো ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়ামিলুস সালিহাত আরেক জায়গায় আমার আল্লাহ বলেন الذين آمنوا وعملوا الصالحات ويتواصوا بالحق
الحق وتواصوا بالصبر. এই দুনিয়ার মধ্যে তুমি যে আমল করেছো অর্থাৎ তুমি যে নামাজ পড়েছো তুমি যে রোজা রেখেছো তুমি যে হজ করেছো তুমি যে যাকাত দিয়েছো তুমি যে ইবাদত করেছো mohabbat রেখেছো সুহবতে গিয়েছো খেদমত করেছো জিকির করেছো ফিকির করেছো রিয়াজত করেছো দান করেছো সব আমলগুলো যে তুমি করেছো আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই আমলগুলোকে আলো বানাইয়া তোমার কবরের মধ্যে পাঠায় এই আমল গুলোরে আলো বানায়া তোমার ঘরে পাঠাইছে এই আলো হইয়া তোমার কবরের মধ্যে এসেছে আর তোমাকে আলো দেওয়ার জন্য এবার ইমানদার কি খুশি না বেজার আরো জোরে বলো খুশি না বেজার হাইরে এবার ইমানদার ডান কাত থেকে বাম কাতের মধ্যে যাবে বাম কাত থেকে ইমানদার ডান কাতে দেইকা দেখলো নেক আমল তার আলো দিতাছে এখন আল্লাহ বলে জান্নাতের শুভ সংবাদ কাদের জন্য যারা ইমানদার তাদের জন্য কথা কোন ঠিক কি না যাদের ঈমান আছে ঈমানদাররা কবরের ইন্টারভিউতে পাস করবে যাদের ঈমান নাই কবরের ইন্টারভিউ ওই আলো ডাক দিয়া বলে আমার চিনো না আমি কে জানোনি আমি হইলাম তোমার দুনিয়ার ভিতরে আমি হইলাম এই তোমার দুনিয়ার ভিতরে তুমি যে কুরআন তেলাওয়াত করেছো আমার আল্লাহ ওই তেলাওয়াতটারে আলো বানাইয়া কবরে পাঠাইছে তোমার কবরে আলো দেওয়ার জন্য ঈমান আর হলো আমল ঈমান আর হলো আমল যুবকের দল ওই প্রেমিক হইয়া কবরে ভিতরে যান যদি প্রেমিক হইয়া কবরে যাইতে না পারেন আমার নবীকে ওয়া আম্মাল মুফা আম্মাল মুমিন ওয়াল কাফের যদি কবরবাসীরা মুমিন হয় আর সরি মুনাফিক হয় ওয়া আম্মা ফা আম্মাল মুনাফিক ওয়াল কাফের কবরবাসীরা যদি মুনাফিক হয় তারে জিগাইব নবী সম্পর্কে তুমি কি বলতে মুনাফিক বলবে লা আদ্রি আমি জানি না মানুষে যা বলতো আমি শুননা শুননা তাই বলতাম বর্গে আল্লাহকে ভয় করলে জানাম আমার নবী আপনার নবী বলেন হাসরের ময়দান যেদিন কায়েম হবে ওই ময়দানের ভিতরে আমার আল্লাহ আল্লাহকে যারা ভয় করে পথ চলবে আল্লাহকে ভয় করে যারা গুনাহ থেকে দূরে থাকবে আমার নবী আপনার নবী বলেন আমার আল্লাহ ওই বান্দাদের জন্য হাসরের ময়দানে আরশে আজিমের ছায়া দিয়ে দিবে এই জন্য যুবক আল্লাহকে ভয় করে যারা গুনার কাজ চাইরা দেয় আমার আল্লাহ তাদেরকে দুইটা জান্নাত দিবে কানা সাব্বু আলা আহাদি উমার ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে একটা যুবক ছিল এবার যুবকটা তো আওয়াজ করে বলো বুড়া মানুষ ছিল নাকি যুবক ছিল এই যুবক ছিল উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে একটা যুবক ছিল এই যুবকটা দেখো কি করত কি বলে ইউলাজিমুল মসজিদ ওয়াল ইবাদাতা এই যুবকটার দুইটা অভ্যাস ছিল মসজিদ ছাড়া তার ভালো লাগে না ইবাদত ছাড়া তার ভালো লাগে না আর আমার দেশের পুলাপান মোবাইল ছাড়া ভালো লাগে না কথা বলেন ঠিক কিনা না খাইয়া থাকতে পারবো আরামের ঘুম হারাম কইরা দিব ঘুমের কারণে আর উমরের আমলে যে ছেলেটা এই ছেলেটার দুইটা নেশা ছিল একটা নেশা হলো মসজিদ কারণ ছেলেটা ভালো করেই জানতো আল্লাহর হাবিব বলেছেন যার মনটা সবসময় মসজিদে পড়ে থাকে এবাদতের জন্য যার মনটা পাগল আমার আল্লাহ তাদের জন্য আরশে আজিমের ছায়া দিয়ে দিবে এই জন্য ছেলেটাও উমরের আমলে এই ছেলেটা মসজিদের জন্য দিওয়ানা আর এবাদতের জন্য পাগল আমার দেশে দেখবেন কিছু কিছু মানুষ ভাত না খাইতে পারলে দুঃখ করে না টাইম মতো এক বেলা নামাজটা ছুটে গেলে তার আর ভালো লাগে না এই জন্য যুবক এই ছেলেটা মসজিদের জন্য পাগল ছিল এই ছেলেটা ইবাদতের জন্য পাগল ছিল কিন্তু এই ছেলেটা তো আল্লাহর পাগল ফা আশিকাতুহু জারিয়াতান এই ছেলেটার প্রেমে একটা মেয়ে পড়ে গেছে ছেলেটার প্রেমে একটা মেয়ে পড়ে গেছে যেই মাত্র মেয়ে পড়ে গেছে ফা আতাতুহু ফি খালওয়া একদিন তার সঙ্গে নির্জনে দেখা হয়ে গেল
মেয়েটা ছেলের প্রেমে পড়ল ছেলেটার সামনে মেয়েটা আসলো ফাকাল্লামাতহু ফাদাসা ফি নাফসিহি বিযালিকা মেয়েটা শুধুমাত্র ছেলেটার সামনেই পড়ে নাই ছেলেটার সঙ্গে মেয়েটা কথা বলা শুরু করল এই ছেলেটা তো আল্লাহর পাগল এই ছেলেটা তো নবীর পাগল এই ছেলেটা তো মসজিদের পাগল এই ছেলেটা তো আল্লাহর ইবাদতের পাগল এই জন্য অন্য কোন পাগল নিয়ে আয়শা যদি তার সঙ্গে পাগলামি করতে চায় আল্লাহর প্রেমিক যারা তারা কখনো অন্যায়কে প্রশ্রয় দিবে না কথা বলেন ঠিক না শুধুমাত্র তাই নই যেই মাত্র ছেলেটা মেয়েটা ছেলেটার সঙ্গে কথা বলা শুরু করলো ফাশাহি ক সাথে সাথে ছেলেটার গায়ের মধ্যে একটা কম্পন তৈয়ার হয়ে গেল শুধুমাত্র তাই নয় ফাগশি আলাইহে এই ছেলেটা কাঁপতে কাঁপতে বেহুশ হয়ে পড়ে গেছে একমাত্র মেয়েটা যে সামনে আসছে আল্লাহর ডরে সে কাঁপতে শুরু করলো আমি যে মেয়ের সঙ্গে দাঁড়াইলাম মেয়ে যে আমার সঙ্গে কথা বলল এখন যদি আমি কোনো ধরনের অশ্রাব্য কাজে যদি জড়াইয়া যাই আমি আল্লাহর দরবারে কি জবাব দিব এই চিন্তা কইরা ছেলেটা মেয়েটার সামনে কাঁপতে শুরু করলো যেই মাত্র কাঁপতে কাঁপতে পড়ে গেছে পরে যাওয়ার পরে দেখেন ঘটনা কি হইল পাজা আম্মুলাহু তখন ওই জায়গার মধ্যে তার চাচা আসলেন পাজা আম্মুলাহু ওই জায়গার মধ্যে তার চাচা আসলেন আয়শা দেখতেছে বাতিজা মাটির মধ্যে বেহোশ হইয়া পড়ে আছে শুধুমাত্র তাই নয় ফাহামালাহু ইলা বাইতিহি এই চাচা বাতিজারে বহন কইরা বাড়িতে নিয়ে গেল ফালাম্মা আফাকা যখন ছেলেটার জ্ঞান আসলো তখন কলা সবাব ছেলেটা ডাক দিয়া কয় ইয়া আম্মুন হে চাচা ইনতালিক ইলা উমর আপনি আমাকে উমরের বাড়িতে নিয়ে যাবেন জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না আরে উমর কেন জানেননি উমর হইল সে যেই উমর রাস্তা দিয়া গেলে ওই রাস্তা দিয়া শয়তান যায় না এই জন্য বাবা কেউ আবু বকরের ভাষায় কথা বলবে কেউ উমরের সুরে কথা বলবে এই জন্য তাহিরি কখনো নরম কখনো গরম আমি যখন উমরের কথা চিন্তা করি তখন বাতেল আমার চোখে আর কোনো ডেমকে আর মনে হয় কথা বলেন ঠিক কিনা যুবক ছেলেরা ফেসবুকের মধ্যে একটা মেয়ের নাম দেখলে রিকোয়েস্ট পাঠাস দেখ এই ছেলে কি করছে তাকাই দেখ নীরবে এক নির্জন জায়গার মধ্যে মেয়ে ছেলের সঙ্গে দেখা হইছে ছেলে কাঁপা শুরু করছে আর আর তোরা হইলে কইলিলে আপনি কেন এসেছেন কথা কর ঠিক না বেঠিক আর ছেলেরা মেয়ের একটা আইডি দেখলেই রাগ বয়াল ছেলের একটা আইডি মেয়ের একটা আইডি দেখলে রিকোয়েস্ট পাঠা অ্যাকসেপ্ট করলে একটা মেসেজ পাঠা মেসেজ পাঠা কি আঙ্গুলের ইয়েস দে লাইক যখন মেয়ে বলে আপনি কে বলছেন আমি কে বলছি একটু বয়স দিয়ে দেখেন না এইভাবে যায়া ঘুরায়া গাড়ায় এমনি এমনি প্রেম প্রেম কইরা লাস্টে কয় আপনি কি টিকটক করেন ক জি করি তো ক 5000 টাকা দিবো আমাকে আপনার সাথে আমি একটা টিকটক করতে চাই পরে তিন বন্ধু মিললা মেয়ের এলো এই ফুরে পটুয়াখালীর থেকে ঢাকা আইন্না 5000 5টা টিকটক করবো 5 5 25000 টাকা দিয়া ছেলেরা মনে করতেছে যে টাকাটা লয়ে যাবো গা 3 মিনিটে টিকটক করে 25000 টাকা লয়ে যাবো গা ল দোস্ত এরপরে মেয়েটা তো মনে করে আইডির সাথে অ্যাড আছে ভবিষ্যতে তো ফাইয়া যাইবো প্রশাসন যদি ইয়া করে মেয়েটা যখন লাস্টে যাইতে চায় তখন বন্ধুরা কইরে গেলে গেতো আবার তাই অ্যাকশন নিব একটা কাজ কর মাইরা ফালাই দে মাইরা বস্তার মধ্যে বইরা বিভিন্ন গাঙ্গের মধ্যে লাশ পাওয়া যায় এমন চিত্র বাংলাদেশে আছে না নাই সাবধান কোনো কিশোর বয়সের পোলাপান টিকটকের অফার দিলে তোরা যাবি না তোরাও কাউরে অফার দিয়ে আনবি না এই পোলাপান টিকটক করস একদম ঠিকঠাক বানাইলাম ওদের এসিরা কিছু কিছু পোলাপান আছে টিকটক করে ফিল্টার দিয়ে টিকটক করে ফিল্টার দিয়ে তো আমি এমন কালো ছিলাম ফিল্টার দিয়ে আমি ফর্সা হয়েছি বেকুবের মতন ফিল্টার বলে দে ফিল্টার ফিল্টার দু আল্লাহ কয় ফি আই সুরাতি মাশা আর কাবা আমি আল্লাহ তোরে যেমনে পছন্দ করছি এমনে বানাইছি আর তুমি আইছো ফিল্টার দিয়ে সারা ফর্সা করতা আল্লাহর দেওয়া সেরা চেহারা তোমার ভাল লাগে না তুমি আইছো ফিল্টার দিয়ে কালা চেহারা সাদা চেহারা বানাও না খবরদার আজকে থেকে ওয়াদাই পোলাপান সাবধান বলে দিলাম মোবাইলের মাধ্যমে কোনো ধরনের অকারেন্স চলবে না
এই ছেলেটা দুইটা জিনিসের পাগল ছিল কি কি নামাজ মসজিদ মাশাআল্লাহ শ্রোতা দি ভালো আছে কি কি মসজিদ আর ইবাদত আর আমার ফুলাফান হইল মোবাইল আর বাবা আমার ফুলাফান হইল মোবাইল আর বাবা নিজের বাপরে বাপ ডাকতো ভাল লাগে না রাতের 12টা 1টার পরে বাবা আরিয়া বা খাইতে ভাল লাগে অসুবিধা নাই তুমি বাবা খাইতে পারো সমস্যা নাই খাও অসুবিধা নাই তুমি বাবা খাও অসুবিধা কি বাবা খাইবা ইয়াবা খাইবা ফেঞ্চি খাইবা গাঁজা খাইবা তোমার বাপের টাকাটা খাইবা আমার বাপের কি তখন তুমি খাইবা খায়া তুমি এইরকম করবা আমার বাপের কি তুমি রাস্তা ফিরে থাকবা আমার বাপের কি তোমার টাকা যাইবো আমার বাপের কি হ্যাঁ তুমি রাস্তা ফিরে ফিরে কুত্তার মতন মরবা আমার বাপের কি জান সালামত বড় নিয়ামত তুই যখন তোর মায়ের পেটে ছিলি তোর মা বাপ দুইজনে এক বালিশে শুইয়া পরামর্শ করছিল আমার ছেলেটাকে মাদ্রাসায় পড়াবো আমার ছেলেটাকে হাফেজ বানাবো আমার ছেলেটাকে আলেম বানাবো যখন তুই ইন্টার পাস করবি যখন তুই ক্লাস 8 এ উঠলি অথবা দাখিল পাস করলি এসএসসি পাস করলি তুই যখন বকাটা ছেলেকে নিয়ে ভাই আমি শুধু দেখতেছি আমার কাছে অভিযোগ আছে আমার কাছে অভিযোগ আছে যে আপনার কারণে আপনার মায়ের স্বপ্ন শেষ আপনার কারণে আপনার মা অশান্তিতে আছে একটা মা চোখের পানি ফেলাইয়া সন্তানের জন্য কাঁদবে ওই মায়ের চোখের পানি মুছে দেওয়ার জন্য আমি আপনাকে সঠিক পথে আহ্বান করতেছি একটা মায়ের মুখে হাসি ফোটানোর জন্য আপনাকে শাসন করতেছি নালে আপনার বাবার টাকা দিয়ে খাবেন আমার বাপের কি সাবধান বলে দিলাম এই ছেলেটাও তো ছেলে তুমিও তো ছেলে এই ছেলেটা কয়টা জায়গার পাগল কি কি মসজিদ আর ইবাদত ইবাদত জোরে কর না মারহাবা মারহাবা এই জন্য বলতে চাই সামাজিক আলোচনা করতেছি অনেক বিষয় নিয়ে আলোচনা করতে পারতাম কিন্তু এগুলো দরকার আছে বর্তমানে প্রেক্ষাপটে খুব জরুরি হয়ে গেছে আলোচনা কথা বলেন ঠিক না বেঠিক আমার যুবক পোলাবান একটা ছেলে দালাও যে হুজুর আমি বাবা খাইতাম ফেঞ্চি খাইতাম আজকে থেকে ওয়াদা করলাম আমি খাইতাম না একটা ছেলে দাঁড়াও না এটা না তার মানে বোঝা গেল আমরা কাশীপুরের মানুষ খাই না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দেখেন আমার কি ডরানো ডরাইতেছে হাজার হাজার মানুষের সামনে আমি যদি গাঞ্জুটটে খাইয়া দরা খাই সারা জীবন আমার কি তুই গাঞ্জুটিয়া আমার ডরাইয়া পাবলিকে ডরাইয়া কেউ হাত তুলে না যুবক হাসর মাঠে মুখটারে আল্লাহ তালা লাগাই দিব দরা খাইয়া যাইবা সান্দু বাঁচার কোনো রাস্তা বাইরে আপনি নেশা করলে স্বাস্থ্য শেষ আপনি নেশা করলে শিক্ষা শেষ আপনি নেশা করলে টাকা শেষ আপনি নেশা করলে সময় শেষ আপনি নেশা করলে সামাজিক মূল্যবোধ শেষ আপনি নেশা করলে ঈমান শেষ আমল শেষ এবং আপনার জীবনটা তছনছ হয়ে যাবে শেষ পর্যন্ত আপনাকে সমাজের মানুষ অবমূল্যায়ন করবে একটা গাঞ্জুটারে যত মানুষ দেখবা বন্ধু জিরা গাঞ্জা খায় গাঞ্জুটারে বালাক এছাড়া যত লোক আছে সবটি কিন্তু তার বিরুদ্ধে কথা বলে কথা বলেন ঠিক না আজকে থেকে ওয়াদা করো আর জীবনে খাবো না আর জীবনে খাবো না তাহলে আমার ওয়াজ যে দর্সি ওয়াজ ঠিক আছে নি নাকি কোনো ফালে এই 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 নীল এই নীল এই কালো বাবা রে এই তাহিরি রে ভাই কই বাবা দেখেন না আমি কোন জায়গায় যাই লইয়া যাইতাছি তো আপনাদের কেমন একটা জায়গা প্রেমের জায়গা নিতাছি তো কিন্তু রাস্তাঘাটটা বাইন্দা লইয়া যাইতেছি আর কি যা থাকে কপালে কত হবে সকালে কথা বলে আমার যুবক ভাইয়েরা দেখছেন একটু মিস কল দিলে কি লাইসটা মারে ফালাম্মা আফাকা অতবর ছেলেটার জ্ঞান আসলো কাল শাবাবু এই যুবকটা বলল ইয়া আম্মুন হে চাচা এনতালি কেইলা ওমর ওমরের বাড়িতে আমাকে নিয়ে যান ফা আকরাহু মিন সালাম
আমার পক্ষ থেকে উমরকে আমার সালামটা দিয়ে দিবেন ওয়াকুল্লাহু এবং উমরকে বলবেন এরপর উমরকে বলবেন মা জাযাউ মান খাফা মাকামা রাব্বিহি আল্লাহকে ভয় করে যারা পথ চলে তাদের জন্য আমার আল্লাহ কি পুরস্কার রেখেছেন জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না কয়টা দাবি করছে কথা কানা কয়টা তিনটা এক নম্বর কার বাড়িতে কথা কানা কার বাড়িতে দুই নম্বর কি দিতে হবে সালাম কি দিতে হবে সালাম আর তিন নম্বর আল্লাহকে ভয় করলে কি পুরস্কার এটা বলার জন্য এরপর চাচা কি করলেন ফান্তলাকাম মুহু চাচা তাকে নিয়ে উমরের বাড়িতে গেল ফা আখবারা ঘটনা সব বলে বললেন ওয়াকাদ শাহিকাল ফাতা শাহাকাতান উখরা ওমরের সামনে যখন এই কথাগুলা বলা শুরু করলেন মেয়ের সামনে ছেলেটার যেমন করে কম্পন তৈয়ার হয়েছে এমন ভাবে ওমরের সামনে ছেলেটার কম্পন শুরু হয়ে গেল শুধুমাত্র কম্পন নই ফামাতা মিনহা এই ছেলেটা কাঁপতে কাঁপতে ওমরের সামনে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না আল্লাহু আকবার দাবি করছে কয়টা এক নম্বর দাবি আমার নিয়া যান চাচা নিয়ে গেছে দুই নম্বর আমার সালাম দেন সালাম দিছে তিন নম্বর বলছে মা জাযাউ মান খাফা মাকামা রাব্বিহি আল্লাহকে ভয় করে যারা তাদের পুরস্কার কয়টা এই কথার উত্তর দেওয়ার আগেই এই ছেলেটা কাঁপতে কাঁপতে মারা গেছে যেই মাত্র মারা গেছে যেই জায়গায় ফা ওয়াকাফা আলাইহি উমর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই জায়গার মধ্যে অবস্থান করছিলেন আর ওই ছেলেটা যে প্রশ্ন করছে মা জাযাউ মান খাফা মাকামা রাব্বিহি আল্লাহকে ভয় করলে কি পুরস্কার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ছেলেটার সামনে দাঁড়ায় বলতেছেন লাখা জান্নাতান আল্লাহকে ভয় করে যারা মারা যায় আল্লাহকে যারা ভয় করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত কি একটা দেয় না কি দুইটা দেয় এই জন্য আমি শুরুতে আয়াত তেলাওয়াত করেছিলাম ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান আল্লাহকে যারা ভয় করে পথ চলে আমার আল্লাহ তাদের জন্য দুইটা জান্নাত দিয়ে দিবে এই জন্য আমার পরিষ্কার কথা হলো আল্লাহকে যারা ভয় করে এরা কোনোদিন নামাজ ছাড়ে না আল্লাহ যারা ভয় করে এরা রোজা ছাড়ে না আল্লাহকে যারা ভয় করে এরা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলে না কথা বলেন ঠিক কি না আল্লাহকে যারা ভয় করে এরা নবীর বিরুদ্ধে কথা বলে না আজকে ওয়াজ এক ছেলে আজকে ওয়াজের মধ্যে একটা শিরোনাম লেখছে গাউসুল আজম আব্দুল কাদের জিলানি এই আব্দুল কাদের জিলানির আপনারা চিনেন না তিনি কেমন তাকওয়াবান ছিলেন যা যিনি তার মায়ের পেটের মধ্যে ছিলেন কার পেটে মায়ের পেটের মধ্যে ছিলেন মা যখন পেটের মধ্যে রাইখা মা যখন হাসি দিতেন আর আলহামদুলিল্লাহ পড়তেন আব্দুল কাদের জিলানি গিলানি আল হাসানি ওয়াল হুসাইনি রাদিয়াল্লাহু তাআলা আনহুম কপেটের ভিতরে থাইক্কা থাইক্কা মায়ের হাসির জবাব দিয়ে তিনি আরহামুকাল্লাহ পরে ফেলতে সুবহানাল্লাহ এটা হলো আব্দুল কাদের জিলানি মায়ের পেট কেমন পেট কেমন দামি পেট আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার এই জন্য যারা বলি যারা আল্লাহকে ভয় করে এরা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলতে পারে না যারা আল্লাহকে ভয় করে এরা কোনোদিন মা বাবার বুকে লাথি মারতে পারে না এ যুবকের দল আমি বলছিলাম নেশা কইরো না নেশা করলে মায়ের চোখের পানি আর থামবে না রে এই জন্য মা বাবার মনে কষ্ট দিয়া তাহিরির সামনে বৈশা কাশীপুরের জমিনে আমার ওয়া শূন্য শূন্য মারহাবা মারহাবা বলবা মা বাবার মনে কষ্ট দিয়া তাহিরির কাছে মুড়ি ধয়া বাব্বা করবা তোর মতন মুড়ি তাহিরি দরকার আর মা বাবার মনে কষ্ট দিয়া ফার্স্ট গ্যালারিতে বৈশা বৈশা ওয়া শুনবা তোমার মতো শ্রোতা তাহিরির দরকার নাই কথা বলেন ঠিক না আল্লাহকে যারা ভয় করে এরা কোনোদিন মা বাবার মনে কষ্ট দেয় না আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা মা বাবার সঙ্গে তোমরা ভালো ব্যবহার করো আজকে বড় কষ্ট লাগে ওয়াজ দিয়া হবে কি এমন কোন সংসার নাই বিয়ের আগে
আগে ফুলাবান মার মোটামুটি সম্মান করে, বিয়ের পরে সন্তান মায়ের সঙ্গে রাগ করে কথা বলে, বিয়ের পরে সন্তান মাকে বৃদ্ধাঙ্গুল দেখাইয়া কথা বলে। আপনারা জবান খুলে বলেন, মা বাবা যদি বদদুয়া দেয় আমাদের কোনো উপায় আসেনি। আল্লাহু আকবার, কোন হয়? এই জন্য যুবক ভাইয়ের আমার, আমি তাহিরি আজকেও যখন মাহফিল আসছি, আমার আম্মার কাছ থেকে আমি বিদায় নিয়ে আসলাম। সকালবেলার খাবারটা আমার আম্মা নিজে আমারে নিয়ে দিছে, আমি খাবার খাইলাম। আমি যখন রাতের বেলা বাড়িতে গেলাম, আম্মা আমার কাছে কলা আইনা দিছে, আমাকে গরমের দিন কলা খেলে গলা ভাঙত না, খুব ভালো কলা খেয়ে নে। আমার আম্মা নিজে টিউবওয়েল থেকে পানিটা বুড়াইয়া আমার কাছে আইনা দিয়ে দিছে। এই যে একটা চিত্র, এই যে একটা সিনারি, আমি কেমনে ভুলমু? ওই মা যদি দুনিয়ার দিকে চইলা যায়, মায়ের স্মৃতিগুলো আমি বলতে পারবো না, যেমন করে আমি আমার আব্বার স্মৃতিগুলো বলতে পারি না। 3 বছর 29 দিন হয়ে গেছে আমার আব্বা দুনিয়া থেকে চলে গেছে, আজকে আমার আব্বা দুনিয়াতে নাই। এই নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ থেকে মাহফিল করে বাড়িতে যখন আমি যাইতাম, DIT মাদ্রাসায় চাকরি করতাম, বাবা জিজ্ঞাসা করতো কেমন চলছে, টাকা পয়সা লাগবে না, আউলাদের রাসূলের খেদমত, আউলাদের রাসূলের মাদ্রাসার মধ্যে খেদমত কইরা যাও, আল্লাহ তোমারে বরকত দিব। বলছে টাকা পয়সা বড় না, আল্লাহর ওলি আল্লাহ আউলাদের রাসূলের প্রতিষ্ঠানের মধ্যে খেদমত কইরা যাও, সাইন্সের শ্রীগুটির এই মাদ্রাসার মধ্যে খেদমত কইরা যাও, তোমার কোনো কিছুর অভাব হবে না। এখন বাবা এমন ভাবে আল্লাহর ওলি দরবারে গুইরা গুইরা আমার জন্য দোয়া করত, কারণ এই পৃথিবীতে দুইটা মানুষ স্বার্থ নিয়ে দোয়া করে না, একটা হলো তোর বাবা আর একটা হলো তোমার মা। আমার বাবা আমার জন্য দোয়া করছে। আমি মাহফিল থেকে যাওয়ার সময় ঘরের দরজাটা লাগানো থাকতো, আমার আব্বা একটু খুললা রাখতো শেষ রাইতে, তাহিরি আয়েশা তো আমার দেখবে, আমার সঙ্গে কথা বলবে। এখন আমি বাড়িতে যাই, দরজার জায়গায় দরজা, খাটের জায়গায় খাট, বিছানার জায়গায় বিছানা, সবই ঠিকই আছে আগের মতো, কিন্তু আমার আব্বা দুনিয়াতে নাই। আমি আমার আব্বার পাগল, আমি আমার মায়ের ভক্ত, আমার চাইতে সুরকার দেশে অভাব নাই, আমার চাইতে বুঝদার বক্তার অভাব নাই, আমার চাইতে এলেমল বক্তার অভাব নাই, কিন্তু যেখানে যাই বাংলাদেশে আমি কিছু বুঝি না, হাজার হাজার লোক ভাঙ্গা এসে পড়ে, এটা একমাত্র আমার মায়ের দোয়ার বদৌলতে। আমার আব্বা দোয়া করতেন, এই আব্বা চলে গেছে, আগে একটা কাজ করলে আমি বলছি আব্বা যা করে তাই, কিন্তু এখন একটা কাজ করতে গেলে 100 বার চিন্তা করি, কাজের এই পারও লাগাল পাই না, ওই পারও লাগাল পাই না। আজকে আমার আব্বা চলে গেছে, আমি জানি বাবা হারা ব্যথা কত, এই জন্য আমি প্রায় মাহফিলের মধ্যে বলি, বাবা গো বাবা, বাবা গো বাবা। আপনারা এটা বুঝতেন না, আমার আব্বা গেছে তো আমি নিজের হাতে কবর নামাই দিয়ে ইসলাম, আমি জানি সেই চেহারা এখনো ভাসে, কত চেহারা দেখি বাবার মতো লাগে না। ওয়াজ তো শুনতেছিনি, হয়তো বুইলা যাবেন গে ওয়াজ, কিন্তু অন্তত পক্ষে কবর হইতে একদিন যাবেন, মায়ের খেদমত তো প্রতিদিন। এই জন্য কিছু কথা বইলা যায় যেন ওয়াজের তাসিরটা আপনার ঘরের মধ্যে পড়ে। আপনি জানেন না তো, আপনি যখন গোল্ডেন A+ পাওয়ার কথা, আপনি যখন A+ পান, বন্ধু বন্ধুর গোল্ডেন পাইলি না কত হায় হুতাশ করে, আর মা ডাক দিয়ে কয় বাবা অসুবিধা নাই, গোল্ডেন পাইছো না কি হয়েছে, ইনশাল্লাহ সামনে পাইবা। মাথায় যখন জ্বর উঠে, অন্যান্য লোকেরা আমাদের মাথায়, অন্যান্য লোকেরা মাথায় পানি দেয়, ওষুধ দেয়, মা যখন হাতটা বুলাইয়া দেয়, জ্বর সাথে সাথে যেন ভালো হয়ে যায়, মায়ের পরশটা এমন একটা পরশ। এই পৃথিবীতে একটা মানুষ হাজার কষ্ট করলো বলবে না আমি কষ্ট করে বাজার করে আনছি, এটার নাম হলো বাবা। এই পৃথিবীতে একটা মানুষ 7 দিন না খাইলো বলবে না যে আমি খাইনি, এই মানুষটা হলো তোমার মা। এই জন্য এই মানুষটা তোর শত্রু না, এই মানুষটার দোয়াই তুমি ওলি হবে, এই মানুষের বদদোয়াই তুমি পথের ভিখারি হবে। কথা বলেন ঠিক না বেঠি? বাবা গো বাবা, খুব কষ্টপাবো যদি এখন কথা কন, খুব কষ্টপাবো যদি এখন কথা কন, বাবা গো বাবা। বাপের কথা কেউ কয় না তো, আসলে যে বাপটা কিন্তু বেশি কষ্ট করে, এই বাপটার কথা কেউ কয় না, খালি পকেটে বাজারে গেছে, সন্ধ্যার আগে বাজার লই আইব, টাকা পকেটে নাই, আমার ছেলে কি খাইবো, ঋণ করে বাজারটা করে নিয়ে আসে, কিন্তু ঘরে ঢোকার সময় হাসি মুখে ঢুকে বাপটা কিন্তু খুললে কয় না, আরে বাপে 1200 টাকা বেতন পাইছে, কয়েকটা ছেলেরে, কয়েকটা ছেলেরে।